বিজেপির শাসন নথকা আঠখনকৈ রাজ্যর মুখ্যমন্ত্রীসকল নাহিল। দিল্লীত নীতি আয়োগের অষ্টম গভর্নিং কাউন্সিলর বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলর বৈঠকত অনা বিজেপি আঠ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিক লৈ ক্ষুধার সমালোচনা বিজেপির জ্যেষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদর। ইনমে সে কই পার্টিও নে পহলে সিএজি কা বিরোধ কিয়া থা, চুনাও আয়োগ কা বিরোধ কিয়া থা, সিইসি কা বিরোধ কিয়া থা, ভারত কি চুনাও প্রক্রিয়া কা বিরোধ কিয়া থা, রাহুল গান্ধী নে সুপ্রিম কোর্ট কি আলোচনা কি থি, বাদ মে মাফি মাঙ্গনা পড়া থা উনকো। রবিশঙ্কর প্রসাদর প্রশ্ন, কেবল মোদীর বিরোধিতা করার নামত আর কিমান তললৈ নামিব বিরোধী? ये बात पार्टी की ओर से हम बहुत गंभीरता से उठाना चाहते हैं कि मोदी विरोध में आप कहां तक जाएंगे। শনিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত দিল্লীর প্রগতি ময়দানত অনুষ্ঠিত হয় নীতি আয়োগের অষ্টম গভর্নিং কাউন্সিলর বৈঠক। পুৱা ঠিক 11 বজাত আরম্ভ হয় বৈঠক। প্রায় 100 বিভিন্ন ইস্যু সন্দর্ভত বিতর্ক আর পর্যালোচনার বাবে আয়োজন করা হয়েছিল এই বৈঠক। কিন্তু আঠখনক রাজ্যের মুখ্যমন্ত্রীসকলে নীতি আয়োগের বৈঠক বর্জনের সিদ্ধান্ত লয়। সেই সকলের ভিতরত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আর কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন। নীতি আয়োগের বৈঠকলৈ নহা এই সকল মুখ্যমন্ত্রীক লক্ষ্য করে বিজেপির রবিশঙ্কর প্রসাদে সংশ্লিষ্ট রাজ্যসমূহের নাগরিকর প্রতি মুখ্যমন্ত্রী কেগুলির দায়বদ্ধতাক লৈও প্রশ্ন তোলে। 100 issues proposed to be debated in the 8th governing council. अब आप इतनी संख्या में मुख्यमंत्री नहीं आएंगे तो यहाँ जो निर्णय लिए जाएंगे तो अपने प्रदेश की जनता की आवाज आप नहीं ला रहे हैं तो क्या उनको लाभ नहीं मिलना चाहिए क्या? अवश्य राजस्थान मुख्यमंत्री अशोक गहलोते स्वास्थ्यजनित कारण नीति आयोग बैठक लो नाहिल बुली मुख्यमंत्री जनर कार्यालय सूत्र प्रकाश कर। উল্লেখযোগ্য যে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা প্ৰমুখ্যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আটাইকেইখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীসকলে নীতি আয়োগৰ এই অষ্টম গভৰ্নিং কাউন্সিলৰ বৈঠকত অংশগ্ৰহণ কৰে। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।